ছলছল চোখে মাঠের দিকে তাকিয়ে সাবেক ওপেনার অ্যালিস্টার কুক, ভাঙনের দ্বার প্রান্তে ইংল্যান্ডের হয়ে করা তার রেকর্ড, হঠাৎ মুখে চওড়া হাসি সাথে হাততালি, বারবার নিজের ঠোঁট কামড়ে আটকাতে চাইছেন চোখের পানি এবং নিজের আবেগ। নিজের রেকর্ডকে হারাতে দেখে এমন খুশি এবং এত আনন্দিত কাউকে বোধহয় দেখা যায়নি এর আগে। প্রথম ইনিংসেই শ্রীলঙ্কার বিপক্ষে জো রুট সেঞ্চুরি হাঁকিয়ে স্পর্শ করেন কুকের সমান ইংল্যান্ডের হয়ে 33 টেস্ট সেঞ্চুরির রেকর্ড, যা ছিল গতকাল অবধি সর্বোচ্চ। রুটের সামনে ছিল রেকর্ড ভাঙার হাতছানি, সুযোগ ছিল ইংল্যান্ডের গ্রেটেস্ট টেস্ট ব্যাটার হওয়ার। সেই সুযোগ কাজে লাগাতে এক মুহূর্তও দেরি করেননি এই ডানহাতি টপ অর্ডার ব্যাটার। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসেই রুট হাঁকান আরও একটি সেঞ্চুরি, আর এতেই কুকের কাছ থেকে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সংখ্যক টেস্ট সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটি চলে যায় রুটের নামের পাশে। আর অনুজের কাছে নিজের রেকর্ড ভাঙার দৃশ্যটি মাঠের কমেন্ট্রি বক্সে বসে সরাসরি উপভোগ করেন অ্যালিস্টার কুক। সেঞ্চুরির পরপরই নিজের ধারাভাষ্যে কুক জানান জো রুটই এই রেকর্ডের একমাত্র দাবিদার। বলেন, সে সত্যিকার অর্থেই ইংল্যান্ডের সেরা খেলোয়াড়, এই রেকর্ড তার কাছেই থাকা উচিত। এটা তোমার জন্যই জো, আমরা একজন জিনিয়াসকে দেখছি। শুধু যে সাবেক ইংল্যান্ড ব্যাটারের রেকর্ডই ভেঙেছেন রুট এমনটা নয়, ছাড়িয়ে গেছেন নিজেকেও। 111 বলে হাঁকানো রুটের এই সেঞ্চুরি লাল বলের ক্রিকেটে তার দ্রুততম সেঞ্চুরি। শুধু তাই নয়, এর আগে কখনো এক ম্যাচের দুটি ইনিংসে দুটি সেঞ্চুরি হাঁকাননি জো রুট। লর্ডসে তার সেঞ্চুরি সংখ্যা 7, এই মাঠে তার সমান বা এর থেকে বেশি সেঞ্চুরির দেখা পাননি অন্য কোনো ক্রিকেটার। শুধু ব্যাটেই নয়, ফিল্ডার হিসেবেও অনন্য এক রেকর্ড স্থাপন করেছেন জো রুট। প্রথম নিশাঙ্কার ক্যাচ স্লিপে তালুবন্দি করেন তিনি, যা ছিল রুটের 200তম ক্যাচ। কোনো ইংল্যান্ডের ফিল্ডারের পক্ষে এটি সর্বোচ্চ। রেকর্ড ভেঙে পেভিলিয়নে ফেরার সময় বাবার সাথে দেখা হয় কুকের। বাবাও পরম মমতা এবং গর্ব নিয়ে জড়িয়ে ধরেন ছেলেকে, আর সেই মুহূর্তকেই সেরা মুহূর্ত বলেছেন রুট। জানান, এই সেঞ্চুরি তার কাছে আগের দিনের সেঞ্চুরির মতোই লাগছে, সেটি নিয়ে তেমন স্পেশাল কিছু ভাবছেন না এই ক্রিকেটার। জো রুটের জোড়া সেঞ্চুরি এবং অ্যাটকিনসনের প্রথম ইনিংসের সেঞ্চুরির উপর ভর করে জয়ের পথেই ইংলিশরা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 2 উইকেটে 53 রান। টেস্ট জয়ের জন্য তাদের প্রয়োজন আরও 430 রান, হাতে রয়েছে 2 দিন এবং 8 উইকেট। আদিবাশ রাফ, ক্রিক ফ্রেন্সি।